আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই যে আমার টুকটুকি বুড়িটা, এই আমার সোনা বাচ্চাটা, আমরা কই যাচ্ছি আম্মু জানো? আমরা কোথায় যাচ্ছি? না না, তোর পাসপোর্ট করতে। আমার বাচ্চাটা পাসপোর্ট করতে যাচ্ছি না, তুমি ভুলে গেছো, কোথায় মার্কেট করতে যাচ্ছি। এদের মার্কেট করতে তো চলো গে, ছোট কাপড় নিয়ে আনি তেনা বা তো এলা। কারণ কি কয় বলা যাবে না, আমার চাচি মানে দাদি বলতেছে যে কোথায় আছে বলা যাবে না। মা তাবিয়ার জন্য একদম নতুন তোয়ালে বাইর করে দিচ্ছে, কারণ বাচ্চাটা বমি করে দেয়। আচ্ছা আমি ওটা কেটে নিবো না তোকে, যাও আবার যাও যাও। বাচ্চাটা একটা গ্লাস করে দিছে, আর গন্ধ লাগবে না। মা দাদি 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 নাক জড়িয়ে আছো, থাক একটু গন্ধও লাগবে না। দেখো তুমি গাড়ি চললে আর একটু গন্ধও লাগবে না। বাবা এই তোয়ালেটা এই জন্যই আমাছে, এই আমি তোমাকে তোয়ালা দিয়ে দিই। না মা কান্দে না, আমার বাচ্চা আমার ভালো। এই যে গাড়ি তার একটা ফুটাও গন্ধ না, এই যে গাড়ি চালু হয়েছে যে গাড়িটা গ্লাস খুলে এসি দিয়ে রাখতে, আমার বাচ্চাটা এই জন্য গাড়িতে চলতে চায় না। তাবিয়া কিন্তু এই যে গাড়িতে উঠলে যে ডিস্টার্বটা করে সেটা কিন্তু করতেছে। হ্যাঁ দেখেন দেখেন পুরো প্যাক হয়ে যেতে হচ্ছে, ওর ভাল লাগে না মানে ওর শর্টফট লাগে। বাচ্চাটা সহ্য করতে পারে না, মুখটা করছে কি মুখটা কি করছে। তারপর আম্মু আবার আসলো না, আম্মুরও বমি বমি হয় গাড়িতে উঠলে, এই জন্য আসলো না। তো আমরা কিন্তু পাবনা শহরের কাছাকাছি চলে আসছি, আর বেশি সময় লাগবে না। টান ঘুমাইতেছে, পাবনা পাসপোর্ট অফিসে আসছে এখন আমরা। আমি তান তাবিয়া ইয়ে দিব, ফিঙ্গার দিব আই, তারপর তাই না, তারপর ছবি উঠবো, তারপর তাবিয়া খেলবে না। তো এটা পাসপোর্ট অফিসে পরিবেশটা অনেক সুন্দর আর কোনো ঝামেলা নাই নিরিবিলি। পাসপোর্ট অফিসে চলে আসছে ফিঙ্গার দেওয়ার জন্য, কক্ষ নম্বর 105। তান আর তাবিয়ার দুজনারই খুব শখ, মানে তারা ঘুরতে যাবে বাইরে, পাসপোর্ট কেন করি না। তো তান বসেছিল, বসে থাকা অবস্থায় ছবি নিতে পারলো না। এখন তাবিয়া তো মানে খুব এক্সাইটেড, কি বলবো, যে ও যে এত উৎসাহ, তো মানে পাসপোর্ট করবে। তো ওর চুল বেঁধে দিছে ওর মা, এখন এই সামনে চুল এসে পড়তেছে, ওর আর ছবি তোলা যাইতেছে না। হ্যাঁ তো আমাকে ওই ভদ্রলোক বললো যে একটু চুলগুলো সুন্দর করে বেঁধে দেন যাতে চুলগুলো সামনে না আসে। তো আবার সে চুল খুললাম, চুল খুলে আবার সে চুল পিছনে বেঁধে দিলাম। মেয়েটা মানে এখন আর ওর কোনো ক্লান্তি নাই, ও এখন মানে খুবই উৎসাহিত যে হ্যাঁ ছবি উঠতে পারলে পাসপোর্ট হবে। এই যে সে পোজ দিচ্ছে, ওকে হাত নামাইতে বলতেছে কিন্তু সে গালে একবার হাত দিচ্ছে, একবার দুই হাত এমন করতেছে, এবার কেউ দেখতে পারতেছেন যে ও কিন্তু স্থির না। হ্যাঁ আর স্থির না হলে তো ছবি তোলা যাবে না। ও ওই কিন্তু একাই সামনে আগাই গেল, যে ভদ্রলোক কিন্তু ওকে কিছুই বলে নাই। তারপর যাই হোক অবশেষে ভদ্রলোক ছবিগুলো নিতে পারছে। তো ওর আর ফিঙ্গার প্লাস চোখেরই লাগবে না,
তো অবশেষে আমার তো পাসপোর্টের মেয়াদ শেষ, আমার তো শুধু রিনিউ করা, যাই হোক আমার আর কোনো সমস্যা হয় নাই। আর তাবিয়া ও যে যা করছে এটা যদি আপনার সামনাসামনি দেখতে পারতেন না হয়তো আপনাদের কাছে আরও ভালো লাগতো। তা আমাদের উদ্দেশ্যটা যেন আল্লাহ তালা পূরণ করে, আমরা হলো আপনার ইচ্ছা আছে মালয়েশিয়াতে যাব ছোট বোনের ওখানে নিশির কাছে, মারও খুব ইচ্ছা, ওদেরও খুব ইচ্ছা যে মালয়েশিয়া থেকে ঘুরে আসব। হ্যাঁ আবু, আমরা যখন পাসপোর্ট অফিসে ঢুকছি তখন কোনো ভিড় ছিল না, আমাদের জাস্ট 5 মিনিট সময় লাগছে, আমাদেরও শেষ। আর এখানে মানে মানুষজনের মনে হলো যে একটা মিছিলের মতো চলে আসলো, যে আল্লাহ যাই করে ভালো করে, আমাদের সবার কাজ শেষ, আমরা এখন বের হয়ে আসবো। দেখেন ওই যে ফিতাটা তুললাম বা তাবিয়া, আসো আসো তাবিয়াকে হাত ধরো, চলো যাই আমাদের কাজ শেষ, আমরা বাড়িতে যাবো, এবার খেলবো খেলবো খেলবো, হ্যাঁ একটু খেলবো, চলো 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 যাই, আমাদের কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ তো হয়ে গেছে কাজ, অল্প সময়, 5 মিনিটের কাজ। হ্যাঁ চলো যাই। আমাদের কাজ শেষ, আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, কত মিনিট, 5 মিনিট লাগলো না, তাই না? আর তাবিয়া কি সুন্দর ছবি উঠলো, তান দেখছো, এখানে এসে ও পোজ দিচ্ছে, এইভাবে এইভাবে। হ্যাঁ আমার বাচ্চাটা কত স্মার্ট, ওর ছোনা বাচ্চা, যারা তাবিয়ার ভক্ত আছে দেখেন কিভাবে কাঁদতেছে তাবিয়া। হ্যাঁ চলো আমরা খাই গা, চলো খাই গা। হলো হেমাতপুর মোড়, মানে এদিকে হলো পাবনা মেন্টাল, ওখানে থামলাম, হলো তাবিয়া কিছু খাবে, তো ভাবলাম যে ফল কিনে দিই, ফল খাক। আর মালটা কত করে ভাই? মালটা 320 টাকা। 300 রাখেন না? বেবি এখন খাচ্ছে না বলো দেখি মার জন্য খারাপ লাগতেছে, ওর আম্মুর জন্য নাকি খারাপ লাগতেছে। তুমি নিয়ে আসতে পারলা না মাম্মিকে, বলতাম মাম্মি তুমি চলো না, আমি যাব না, বলতে পারলা না, তখন বুঝতে পারো না, না বেবি তখন বুঝতে পারে না। এই যে আমরা বাড়িতে চলে আসছি, আমাদের মনে হয় 1 থেকে 1.25 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগছে সর্বোচ্চ। হ্যাঁ থামবে, বাড়ির সামনে যায় থামবে, তাবিয়া বলতেছে থামো থামো, তাবিয়া বিরক্ত হয়ে গেছে। চলে আসছি আমরা, আমরা চলে আসছি, কত তাড়াতাড়ি না তান, এই যে মেয়ে নাও মেয়ে নাও, তাহলে এটা সরে দাও, খুলো আব্বাটা খুলো, হ্যাঁ আস্তে করে খুলো, এই যে দাদি, ওই যে দাদি যাও, আচ্ছা সব ব্যাগে আছে আমি দিচ্ছি, যাও দাদির কাছে যাও। কি হয়েছে, গান্ধি পোকা ধরছে তাবিয়া? না না দেখো ঈশ্বর দিয়ে যাবো, না ওই একটু আঙ্গুর খাবাইছিলাম, আঙ্গুর টুক তুলছে, ওইটুকু একটু বসে না না, এমনি ওই মা যাবো মা যাবো, আমার মা যাবো মা যাবো, এরকম করতেছে। আমি কলাম দে তখন মা রে নিয়ে আসতে পারলি না, থাক যে পাখি রে মনে হয় পাঠাইছে তরমুজ নিয়ে আসলো না, কালকে তরমুজ দেখি, কালকে লাইটটা জ্বালাই, কালকে তরমুজটা রাখছিলাম পাকা দেখা, কিন্তু তরমুজটার ভিতরে যে এরকম অবস্থা, আল্লাহ রে, জুস বানাইতে বলতো কাকিরে, যে কাকি এটা জুস বানাই ফেলতে হবে। হ্যাঁ এই ওই তরমুজ কাটবে না, জুস বানাই ফেলবো, তো জুস বানাই ফেলে না, একদম নরম হয়ে গেছে না, মানুষ রোজার জন্য ঠকায় কিভাবে, ঠকানি দিন না, খায় দেখতে পারবেন, খাওয়ার জিনিস ঠকা দিই।
তরমুজের ব্যবসা করতে কে জানি ফেরাউন ফেরাউন তেমন বলো না ফেরাউন তরমুজের ব্যবসা করতে হলো সবচেয়ে লাভজনক ছিল তাই হ্যাঁ মানুষের টাকা না ফেরাউন বাংলাদেশে তরমুজের সত্যি কথা আমাদের দেশে তো এই ফেরাউনের মতো কাজ কাম হইতাছে দেখেন না এটা কত সুন্দর তরমুজ কিনলাম টাকা দিয়ে ওরে এক টাকা কম দিলাম না যা পেলো তাই দিলাম আর একটু নরম তরমুজ দিয়ে গেছে কইরা সেচে গেছে এই তরমুজটা দিয়ে গেছে আপনাদের ভাবি বলতেছে নেককার বান্দার চোখে পড়ছে হ্যাঁ আমি তো নেককার বান্দার নেককার বান্দার বাপ কাটো কাটো যা লাগে কাটেন বেগুন হয়ে গেছে পেঁয়াজ হয়ে গেছে এর মধ্যে কি দিবা পাকোড়া পাকোড়া ঝাল দিছো ঝাল তো বেশি দেয়নি আচ্ছা বিট লবণ আছে না পাকোড়া খাওয়া যাবে বিট লবণ দিয়ে মা আর তিশা একসাথে ইফতার বানাইতেছে ও ছোলাও তো ভাজো না এখনো ওকে এ কর আর আমি এটা এটা শরবত বানাই ফেলি ব্লেন্ডার পয়সা আছে না শরবত ই করা না মা নমস্কার এই যে আর ওটা না এই যে তরমুজটা দেন তরমুজটা হলো জুস বানাই ফেলে জুস বানাবো দেখি জুস কেমন লাগে কত বড় ঘন্টা দিচ্ছে পানি ফেলেছিস পাকোড়ার মধ্যে তো ওই যে তোমার পাতা পুতা বেশি দেয় মনে নাকি দিছে পাকোড়া খাবো আমরা হ্যাঁ পাকোড়া বানানো হইতেছে পাখিও চলে আসছে মনে হয় দেখে জগ নিয়ে আনসো হ্যাঁ এটা এটা আবার থাকবো আমাদের হয়ে গেছে আমি তাবিয়ার জন্য নামালাম আর এটা একটু সেকে নি সেকে নিলে তাহলে চা চা হতো না দেখো না এটা হলো কাপড় ধুলে ভালো হয় কাপড় ধুলে টিপা যায় টিপাইলে আপনার মনে করেন যে আরো কি বার হয় একদম ফ্রেশ ইয়ে জুস হয়ে গেল আর মা বানাইতেছে শরবত ওকে আমার বাচ্চা দুইটা হলো মুনাজাত করতেছে দেখেন আমার ছোট বাচ্চাটা এই হাতটা তো আল্লাহ অবশ্যই কবুল করবে কি বললে মা কি বললে বলো একটু বলবো না বলো বাবাকে কি বলছো তোমার বোতলটা নিয়ে আসবো পরে এনে দিই মা এখন আমি তোমার গ্লাস পারছি আমি আজকে মা এই যে তোমার গ্লাস এই যে তোমার গ্লাস তো আমাদের সবার জন্য দোয়া রেখেন আল্লাহ যেন আমাদের রোজা কবুল করে আল্লাহ হাফেজ